প্রিয় বন্ধুরা অনেক প্রতীক্ষার অবসানের পর অবশেষে Realme বাংলাদেশে আসতে চলেছে এমনকি এই 24 তারিখেই লঞ্চ করা যাবে তাদের কোনো না কোনো একটা প্রোডাক্ট যে ব্যাপারে আজকে ডিটেইলসে আলোচনা করব আর তার সাথে এটাও জানাবো যে আপনি কি করে একটা ডুপ্লিকেট বা ক্লোন ফোন চিনবেন হয়তো আপনি কোন একটা ফোন কিনতে গেলেন মার্কেটে আপনি জানেন না সেটা আসল কি নকল আপনি কিভাবে বুঝবেন যে কোন ফোনটা আসল নকল আপনি যাতে না ঠকেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত কিছু শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি তাহলে চলুন এক এক করে শুরু করা যাক প্রথমে কথা বলে রাখি যে Realme বাংলাদেশে আসছে আর এটা কিন্তু খুশির খবর এই ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ আজকে হচ্ছে 19 তারিখ মানে গতকালকে Realme জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তাদের শুভ উদ্বোধন হবে এই ফেব্রুয়ারি 24 তারিখে বাংলাদেশে অলরেডি অন্যান্য সমস্ত ফোনই প্রায় Xiaomi, Oppo, Veebo কিংবা আপনার Samsung সবারই একটা ব্র্যান্ড রয়েছে মেড ইন বাংলাদেশ তারা ফোন নিয়ে চলে আসতে পারে অফিশিয়ালি কিন্তু Realme তো পারছিল না যে কারণে Realme এবার তাদের অফিশিয়াল ফোন মানে মেড ইন বাংলাদেশ কথাটা লিখে ফোন আসবে এর ফলে কিন্তু উপকার হবে যেমন ধরুন আপনাকে যদি এখন কোনো Realme ফোন কিনতে হয় বা কোন একটা আনঅফিশিয়াল ফোন কিনতে হয় অফিশিয়াল ভাবে তাহলে এর উপর প্রায় 57% ট্যাক্স দিতে হয় কিন্তু এখন যদি অফিশিয়ালি এই Realme চলে আসে তাহলে কিন্তু আর 57% লাগবে না মানে অফিশিয়ালি আসা মানে কি বাইরে থেকে পার্টসপত্র নিয়ে এসে বাংলাদেশে কারখানায় অ্যাসেম্বল হবে আর কি সেটা কোয়ালিটি কন্ট্রোল চেকিং করে আর কি মার্কেটে চলে আসবে আর এর ফলে মোবাইল কিনতে গেলে আপনাকে মাত্র 17% ট্যাক্স দিতে হবে আগে যেখানে 56% ট্যাক্স দিতে হতো তার বদলে 17% ট্যাক্সে আপনি অফিশিয়ালি একটা ফোন পেয়ে যাবেন আপনার ফোনটা বন্ধ হবে কি হবে না এই সব বিষয়ে কোনো আর টেনশন থাকবে না কোনো কিছুই থাকবে না বিন্দাস মোবাইলটা ব্যবহার করতে পারবেন সুতরাং Realme এই উদ্যোগটা যথেষ্ট ভালো উদ্যোগ এবং এই 24 তারিখে কিছু না কিছু ডিভাইস লঞ্চ করবে আপাতত জানাচ্ছে যে তারা IoT ডিভাইসের উপর কাজ করবে মানে IoT মানে কি ইন্টারনেট অফ থিংস মানে যেমন ধরুন স্মার্ট টিভি স্মার্ট গ্যাজেট বা কোনো আপনার স্মার্ট ওয়াচ এই সমস্ত জিনিসের উপর প্রথম লঞ্চ করবে তারপর হয়তো মোবাইল বা অন্য কিছু অবশ্যই লঞ্চ করবে এবং এই IoT ডিভাইসের জন্য একটা লোগো কেমন লোগো হবে কি না হবে এটাও আবার যারা বাংলাদেশি ফ্যানরা রয়েছে Realme তাদের কাছে জানতে চাওয়া হয়েছে Facebook গ্রুপে তাই এই সমস্ত কাজকর্ম আর কি চলছে তবে নেক্সট কথাটা যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখন যদি আনঅফিশিয়াল ফোন ব্যবহার করে থাকেন একটা তাহলে কিন্তু খুব একটা ভয়ের কিছু কারণ নেই কারণ অলরেডি একটা ডেটা থেকে জানা গেছে যে বাংলাদেশে প্রায় 30% মোবাইল আনঅফিশিয়ালি ব্যবহার করছে মানুষে সুতরাং সেগুলোকে যদি হঠাৎ করে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই মুশকিল তাই সেগুলোর কোনো একটা ব্যবস্থা হয়তো তারা নেবে যদিও এখনো অফিশিয়ালি জানাচ্ছে না যে সেগুলোর কি ব্যবস্থা হবে বন্ধ যদিও করবে না মনে হচ্ছে তবে যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে নেক্সট কিন্তু তারা মানে BTRC বাংলাদেশ টেলিকম যোগাযোগ কেন্দ্র আর কি তারা চেষ্টা করছে যে যাতে আনঅফিশিয়াল ফোন আর মার্কেটে না থাকে প্রায় গিয়ে বিভিন্ন বড় বড় শপিং মল কিছু কিছু জায়গায় গিয়ে তারা ছাপা মারছে এবং সেখান থেকে ক্লোন ফোন আনঅফিশিয়াল ফোনগুলো তুলে নিয়ে চলে আসছে এবং যে দোকানে পাচ্ছে সেই দোকানে একটা বড় সড়ো রকমের ফাইন কষে দিচ্ছে আমি আপনাদের এই যে একটা নোটিশ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ফোনের দোকান থেকে কি উদ্ধার করেছে এই লাস্ট জানুয়ারি মাসে তার একটা ডাটা এখানে রয়েছে একটা জিনিস কি বলুন তো এই যে আনঅফিশিয়াল ফোনগুলোর উপর যতটা নজর তার থেকে বেশি নজর কিন্তু ক্লোন ফোনগুলো ধরার জন্য কারণ ক্লোন ফোন বা ডুপ্লিকেট ফোন এটা সারা পৃথিবী জুড়ে রয়েছে আর এটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আর আমাদের গ্রাহকদের ঠকতে হবে না আর ক্লোন ফোন শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়া বাংলাদেশ মানে যে কোনো কান্ট্রিতেই কিন্তু এই ক্লোন ফোন প্রচুর পরিমাণে রয়েছে আর এই ক্লোন ফোনগুলোকে ঠেকানো খুবই দরকার ক্লোন মানে কি ধরুন একটা নতুন আইফোনের ডুপ্লিকেট একটা কপি করে নিল মানে আইফোনের যে প্রসেসর সেরকম প্রসেসর তো দেওয়া সম্ভব নয় তারা একটা ডুপ্লিকেট প্রসেসর নিয়ে এসে ওই রকম একটা ফোন মডেল একটা তৈরি করে নিল বাইরের থেকে যেন দেখে মনে হবে আইফোন কিন্তু ভেতরে কোন ফোন সেটা কোনো মানুষ জানে না আর কি দেখবেন আপনি মার্কেটে গেলে অনেক কম দামে আইফোন বিক্রি হয় আর সবসময় সতর্ক থাকবেন ওরকম কম দামে যদি ওই দামি আইফোন দেয় মনে রাখবেন সেগুলো কিন্তু ভালো হবে না কখনোই অরিজিনাল হতে পারে না সেগুলো আর যদি অরিজিনাল হয় তাহলে কখনোই আপনাকে ওই 1 লাখ টাকা দামের ফোন 10,000 বা 15,000 টাকায় দিতে পারবে না এই কথাটা মনে রাখবেন না শুধু ফোনই নয় ফোনের ব্যাটারি ডুপ্লিকেট হচ্ছে ফোনের চার্জার ডুপ্লিকেট হচ্ছে এমনকি ফোনের লোগো পর্যন্ত ডুপ্লিকেট করে বিক্রি করে দিচ্ছে তাহলে এখন কথা হচ্ছে যে আপনি ধরুন একটা মার্কেটে ফোন কিনতে গেলেন তাহলে সেটাকে কি করে বুঝবেন সেটা ডুপ্লিকেট কিনা দেখুন প্রথম বোঝার উপায় হচ্ছে ওটাকে দেখতে হবে সেটিংসে গিয়ে আপনি অ্যাবাউট ফোনে গেলে সেখানে ডিটেলস দেখিয়ে দেবে যে তার RAM কি আছে তার ROM কি আছে ইন্টারনাল স্টোরেজ সমস্ত কিছু দেখিয়ে দেবে যদি সেই স্পেসিফিকেশনটা অরিজিনাল ফোনের মডেলের যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশনের সঙ্গে মেলে তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ ফোনটা ঠিক আর একটা উপায় হচ্ছে আপনি একটা Antutu স্কোর ডাউনলোড করে নিলেন Antutu স্কোর বা Geekbench স্কোর মনে রাখবেন Antutu तो स्कोर बा गिगबेंच स्कोर प्ले स्टोरे আছে अवेलेबल ওই অ্যাপস দুটো ডাউনলোড করে নিলে ওখান থেকে ডিটেইলস দেখিয়ে দেবে যে অন্তত স্কোরের নিচেই যে কত স্টোরেজ বা কত জিবি র‍্যাম আছে কি প্রসেসর ব্যবহার করা আছে সমস্ত কিছু এবার ওইটা থেকেই বুঝে যাবেন যে অরিজিনাল ফোনের থেকে এটা কতটা পার্থক্য বা এটা আলাদা কিছু কিনা আর যখন অবশ্যই ফোনটা কিনবেন তখন ভালো করে ফোনটা চেক করে দেখে নেবেন যে সেখানে কোনো জোড়া আছে কিনা ডিসপ্লে কোনো ফাঁকা আছে কিনা কারণ কি হয় ডিসপ্লেটা একটা ডুপ্লিকেট ডিসপ্লে লাগিয়ে অরিজিনাল ফোন বলে চালিয়ে দিল কিংবা সেখানে দেখবেন যে ক্যামেরার উপরে যে স্পিকারের অপশনটা স্পিকারের জায়গাটা যদি গর্ত মতো দেখা যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ওর ডিসপ্লেটা পাল্টানো রয়েছে আর এখনকার বেশিরভাগ ফোন কিন্তু সিল প্যাক হয়ে আসে দেখা গেল আপনি ফোন কিনলে ফোন কেনার পর আপনি এটাকে অনায়াসে খুলে ফেলতে बैक साइड अनायासे खुलते तार कि फोन निश्चय को ना कोबार खोला हो जाए जे कारण अपनी से खुले फिलते तई समस्त जिनिसगुलो अवश्य देखे किनबेन और मने राखबेन लोभेर फादे किन्तु पा देबेन ना हठात् करे आपनाके 30,000 टाका फोन 10,000 टाकाय यदि बिक्री करते चाय बुझबेन तार मध्य निश्चय को ना कोनो घापला आछे तई सब कखनो किनते जाबेन ना और अफिशियल अनअफिशियल ब्यापारटा एकटुखानि बोले राखी अफिशियल माने होच्छे जे फोनगुलो केनार समय टैक्स दिए आना हय सेगुलो होच्छे अफिशियल फोन माने बांग्लादेश थेकेई बा इंडिया जे देश থেকে তৈরি হচ্ছে সেই দেশেই তৈরি থাকে তাহলে সেগুলো অফিশিয়াল ফোন আর আনঅফিশিয়াল ফোন মানে অন্য দেশ থেকে কাউকে জানানো হলো না লুকিয়ে চোরাই পথে নিয়ে আসা হলো এবং নিয়ে আসলো তার জন্য কিন্তু কোনো কাস্টম ডিউটি ট্যাক্স যদি সরকারকে না দেওয়া থাকে তখন সেই ফোনগুলো হয়ে যায় আনঅফিশিয়াল ফোন আর ওই আনঅফিশিয়াল ফোনগুলো যদি বন্ধ না হয় তাহলে অতগুলো ফোনের জন্য কিন্তু সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হয় এবং ওই আনঅফিশিয়াল ফোন যদি আসে তাহলে সেগুলো কীরকম ফোন আসলো কত ভালো ফোন আসলো তার কোনো ডাটা কিন্তু সরকারের খাতায় থাকে না যে কারণে আনঅফিশিয়াল ফোন ধীরে ধীরে সরকার চাই বন্ধ করে দিতে আর দেখুন আনঅফিশিয়াল ফোন বা অফিশিয়াল ফোন চেক করার উপায় হচ্ছে IMEI নম্বর দিয়ে *#06# এই অক্ষরগুলো চাপ দিলেই সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার IMEI নম্বর আর ওই IMEI নম্বরটা দেখে নেবেন ডাটাবেসে আছে কিনা তার জন্য দেখতে হবে KYD স্পেস দিয়ে ওই IMEI নম্বরটা লিখে দেবেন মনে রাখবেন KYD তারপর একটা স্পেস দেবেন তারপর ওই IMEI নম্বরটা লিখে দিয়ে SMSটা পাঠাবেন 160002 এই নম্বরে এসএমএসটা পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে যেখানে লেখা থাকবে যে আপনার মোবাইলটা বাংলাদেশের ডাটাবেসে রয়েছে কিনা যদি ডাটাবেসে থাকে তাহলে অফিশিয়াল ফোন আর যদি ডাটাবেসে না থাকে তাহলে আনঅফিশিয়াল ফোন আর আনঅফিশিয়াল ফোন যদি কিনতেই হয় তাহলে চেষ্টা করবেন বড় কোনো দোকান থেকে কেনার কখনো ছোট কোনো ঝুপড়ির মধ্যে বা ছোট কোনো জায়গায় গিয়ে যেখানে দোকানটা ঠিকঠাক হয়তো দেখাও যাচ্ছে না বা যে দোকানের সেরকম ভালো করে পরিচয় নেই সেরকম দোকান থেকে না কেনাই ভালো আর শুধু ফোনই নয় হেডফোনও নকল হচ্ছে বা ব্লুটুথ হেডসেট ব্যাটারি এই সমস্ত নকল হচ্ছে তাই আমি চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে হেডফোন আসল নকল চেনা কি করে যেতে পারে তার উপর ভিডিও করার তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে